আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। নবম সপ্তাহে শারীরিক পরিবর্তন, ঘন ঘন প্রস্রাব। গর্ভধারণের পর থেকে নারীর দেহে রক্ত প্রবাহ 50% বেড়ে যায়, যার কারণে আপনি ঘন ঘন প্রস্রাব অনুভব করবেন। আপনার কিডনিকে বেশি রক্ত ফিল্টার করার কারণে বেশি মূত্র তৈরি হচ্ছে, তাই ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক। বমিভাব, গর্ভবতী নারীদের বমিভাব একটি স্বাভাবিক লক্ষণ। সকালে ঘুম থেকে উঠে কিছু খেলে বমি হতে পারে বা বমিভাব সৃষ্টি হতে পারে। এ সময় একসাথে অনেক খাবার না খেয়ে বারবার অল্প অল্প করে খান। বেশি বমি হলে আদা খেয়ে দেখতে পারেন অথবা ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ খেতে পারেন। মানসিক অবস্থা, গর্ভধারণের কথা ভেবে আপনি কখনো ইমোশনাল হয়ে পড়বেন, আবার কখনো চিন্তিত অনুভব করবেন বাচ্চার কথা ভেবে। অনেকে হঠাৎ কোনো কারণ ছাড়াই রেগেও যেতে দেখা যায়। এসবই গর্ভাবস্থার অংশ হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করুন। মাথা ব্যথা, ক্ষুধা, ঘুমের অভাব, মানসিক চিন্তা, তৃষ্ণাবোধ ইত্যাদি থেকে আপনার হালকা মাথা ব্যথা হতে পারে। চেষ্টা করুন সময় মতো খেতে, অহেতুক চিন্তা থেকে দূরে থাকতে এবং রাতে 8 ও দিনে 2 ঘন্টা ঘুমাতে। অতিরিক্ত মাথা ব্যথা হলে ডাক্তার দেখাবেন। 10ম সপ্তাহে গর্ভবতীর মধ্যে পরিবর্তন, কোমর ব্যথা। গর্ভধারণের পর থেকে শরীরে অতিরিক্ত হরমোনের নিঃসরণ বেড়ে যায়, সেই সাথে বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুকে জায়গা দেওয়ার জন্য গর্ভবতীর কোমরের হাড়ের জয়েন্টগুলো হালকা ঢিলে হতে থাকে। এছাড়া জরায়ু ও গর্ভের বাচ্চার ওজনও কোমরে অতিরিক্ত চাপ দেয়। এ সকল কারণে গর্ভবতীর কোমরে ব্যথা অনুভব করা স্বাভাবিক বিষয়। হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা প্রশমিত হবে। স্তনের বৃদ্ধি, প্রতি সপ্তাহে স্তনে দুগ্ধ তৈরির জন্য চর্বি ও অন্যান্য উপাদান জমা হতে থাকে। এছাড়া স্তনে রক্ত প্রবাহ বেড়ে যায়, এর জন্য গর্ভবতী স্তন কিছুটা বড় হবে এ সপ্তাহে। সকালে অসুস্থতা, সকালে ঘুম থেকে উঠেই অসুস্থতা, বমি বমি ভাব হওয়া এ সময়ে স্বাভাবিক। বেশি বেশি পানি পান ও আদা চা খেতে পারেন। মানসিক অস্বস্তি, এ সময়ের গর্ভবতীদের যখন তখন মন খারাপ ও ভালো লাগা অনুভূতি হতে পারে, তবে খারাপ অনুভূতি একটু বেশি হয়। দেখা যাচ্ছে অহেতুক কারণে আপনি রেগে যাচ্ছেন বা ভালো লাগা বিষয়গুলো খারাপ লাগছে। পরিবারের সাথে নিজের ভাব প্রকাশ করুন, ভালো লাগবে। ক্লান্তিবোধ, শারীরিক বিভিন্ন পরিবর্তন গর্ভবতীকে ক্লান্ত করে দিতে পারে। ঘুমেও হয়তো এখন আগের মতো শান্তি নাও পেতে পারেন, তারপরও চেষ্টা করুন বিশ্রাম করতে। সাদা স্রাব, এ সময়ে অনেকের সাদা স্রাব নির্গত হতে পারে। এই সাদা স্রাব পুরো গর্ভাবস্থা জুড়ে হতে পারে, এমনকি শেষের দিকে বেড়ে যেতে পারে। স্রাবের রং সাদা হলে চিন্তার কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হবে। রক্তবাহী শিরা, শরীরে অতিরিক্ত রক্ত প্রবাহের দরুন অনেক নারীর দেহের বিভিন্ন স্থানে বিভিন্ন শিরার দাগ দেখতে পারেন। স্তন, হাত, পায়ে এগুলো বেশি দেখা যায়, এতে চিন্তার কিছু নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। 11ম সপ্তাহে গর্ভবতীর পরিবর্তন, ক্লান্তিবোধ। আমাদের কাছে এই কমেন্টটি অসংখ্য গর্ভবতী করে, তারা খুবই ক্লান্ত বোধ করছেন, এটা কি ভালো না খারাপ লক্ষণ? আসলে এটা খারাপ লক্ষণ নয়, আপনাকে নিয়মিত খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। বমি বমি ভাব, এই সমস্যা হয়তো শুরু থেকে বুক করে আসছেন, এতদিনে মানিয়ে যাওয়ার কথা, তবে আসার কথা সামনে থেকে বমির সমস্যা অনেকটা কমে আসবে। গ্যাসের সমস্যা, গর্ভকালীন সময় বাড়ার সাথে সাথে গ্যাসের সমস্যা বাড়তে পারে। পাকস্থলীতে আস্তে আস্তে জরায়ু চাপ দিতে থাকবে, খাদ্য ভালোমতো হজম হবে না। এছাড়া হালকা তেল, ফাস্টফুড জাতীয় খাবার খেলে গ্যাস দেখা দিবে, তাই খাবার নির্বাচনে সতর্ক হন, অল্প অল্প করে বারবার খান। মানসিক উঠানামা,
যখন তখন রাগ ওঠা এ সময়ে স্বাভাবিক। অহেতুক কারণে রেগে যেতে পারেন বা গর্ভধারণ ও বাচ্চার কথা ভেবে চোখে পানিও আসতে পারে, সবই স্বাভাবিক। চেষ্টা করুন গণ্ডগোল পরিবেশ এড়িয়ে চলতে, এবং মন খারাপ হয় বা চিন্তা সৃষ্টি হয় এমন পরিবেশে না যেতে। পা ব্যথা। পা কামড়ানো বা পায়ে টান টান লাগা বা পায়ের মাংসপেশিতে ব্যথা হতে দেখা যায় এই সপ্তাহে। পায়ের ব্যথা মূলত পটাশিয়াম, ক্যালসিয়াম এসব খনিজের অভাবে ঘটে, তাই এসব খনিজ সমৃদ্ধ খাবার খেতে পারেন। আর করণীয় বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখুন। সাদা স্রাব। এ সময় এসে আপনার সাদা স্রাব শুরু হতে পারে। সাদা স্রাব একজন গর্ভবতীর জন্য স্বাভাবিক ঘটনা, এটা কমানো বা বন্ধ করার উপায় নেই। শেষের দিকে সাদা স্রাব বাড়বে, তবে স্রাবের রং সবুজ দুর্গন্ধযুক্ত হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। স্তনের পরিবর্তন। বাচ্চার জন্য মায়ের স্তনে দুগ্ধ তৈরির প্রক্রিয়া কিন্তু আগে থেকেই শুরু হয়েছে। স্তন এ সময় আগে থেকে কিছুটা বড় হবে, তাই সঠিক মাপে সুতির অন্তর্বাস ব্যবহার করুন, নইলে স্তনে চাপের ফলে ব্যথা অনুভব হবে। 12তম সপ্তাহে গর্ভবতীর মধ্যে পরিবর্তন। গর্ভাবস্থার প্রথম দিকের সকালের অসুস্থতা, বমি ভাব, ক্লান্তিবোধ এতদিনে হয়তো কমে গেছে, অথবা আপনি এর সাথে মানিয়ে চলা শিখে গেছেন। এছাড়াও আরও কিছু সমস্যা আপনি অনুভব করবেন। মাথা ব্যথা। হরমোনের পরিবর্তন, রক্তে সুগারের মাত্রা কমে যাওয়া, পানি শূন্যতা, ঘুমের অভাব ইত্যাদি কারণে মাথা ব্যথা হওয়াটা স্বাভাবিক, তাই পর্যাপ্ত বিশ্রাম ও খাওয়া দাওয়া চালিয়ে যান। তবে মাথা ব্যথার সাথে চোখের ঝাপসা দেখা বা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার অনুভূতি হলে ডাক্তার দেখাতে ভুলবেন না। সাদা স্রাব। সময়ের সাপেক্ষে সাদা স্রাবের পরিমাণ কম বেশি হতে পারে, আপনার কাছে এটি বিরক্তকর হতে পারে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া সাদা স্রাব নির্গমনের মাধ্যমে আপনার যোনি অঞ্চল ইনফেকশন মুক্ত থাকে, তবে স্রাবের রং সবুজ, বাদামি, হলুদ হলে ইনফেকশনের লক্ষণ ধরা হয়, এক্ষেত্রে ডাক্তারি চিকিৎসা প্রয়োজন।